আয়ুষ কেমন আছো? আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আয়ুষ? স্যার ভালো আছি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মাহিরা কেমন আছো? আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, স্যার আমি খাতাটা সব রেডি করে রেখেছি। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদের দুজনকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বাকিরা সবাই আসুক, তারপর আমরা ক্লাস শুরু করব, কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম কেমন আছো? আমি ভালো আছি, আপনি হ্যাঁ আমিও ভালো আছি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুনতাহা জাহান কেমন আছো? আচ্ছা আজকে একটু নেট একটু স্লো আছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে নেটের, একটু সময় নিয়ে। স্ক্রিনে দেখা যাচ্ছে সবাই অনেকে আগে আসছো, কিন্তু ডিসপ্লেতে ক্লিয়ার হচ্ছে না এখন। আচ্ছা সারিকা কেমন আছো? আচ্ছা আয়ুষ, মাহিম, মাহিরা তোমরা স্পিকারটা অফ করে রাখো, সবাই স্পিকার অফ করে রাখো। মুনতাহা জাহান তুমি কোথায়? আয়ুষ স্পিকার অফ করো। ওই বাকিরা কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল আজিজ কেমন আছো? আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইরা শাহ কেমন আছো? স্যার আমি ভালো আছি, স্যার আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ভালো আছি। অদিতি কেমন আছো তুমি? অদিতি এখনো আসে নাই, আসতেছে। আচ্ছা সবাই ব্রেকের সময় পানি খেয়েছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ব্রেকের সময় আসতে আসতে সবাই পানি খেয়েছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অদিতি ভিডিও অন করো। স্যার আমার ভিডিও অন। আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি আমি। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা ক্লাস শুরু করতেছি। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আরেকবার একটু বলে রাখা ভালো, আমরা কিন্তু এখন কিন্তু রিভিশন ক্লাস করতেছি, তাই না? তো সে হিসাবে রিভিশন ক্লাসে আমি প্রশ্নগুলি এবং উত্তর সহকারে তোমাদেরকে রিভিশন করার পর তোমাদের জন্য আমি লাস্টে তিনটি প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলি আমরা রিভিশন করব ওখান থেকে তিনটি প্রশ্ন রেখেছি। ওই তিনটি প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখে আমাকে ইমেজ পাঠাবে, বুঝতে পেরেছ? কিন্তু আমি তোমাদেরকে ডায়েরিতে SW দিই নাই, SW তে দিয়েছি তোমরা প্রশ্নগুলির উত্তর শিখবে, আশা করি সবাই বুঝতে পেরেছ। অর্থাৎ আবার বলতেছি তোমাদের আজকে ক্লাসে, আচ্ছা ঠিক আছে, SW বদলে দিছেন শিখবে। হ্যাঁ আর আরেকবার বলতেছি যারা বুঝতে পারে না তাদের জন্য, আজকে চারটা প্রশ্ন আছে, প্রথম পার্ট থেকে অর্থাৎ 5 থেকে 8, এই 5 থেকে 8 নাম্বার প্রশ্ন আমরা রিভিশন করব। আমাদের আগে সবার মুখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিহান কেমন আছো? 4 মিনিট লেট করেছো। স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার প্রথম থেকে দ্বিতীয় পার্ট। আচ্ছা আমি বলি প্রথম পার্ট থেকে, আরেকবার বলতেছি শুনো, কেউ কথা বলবে না এখন। আচ্ছা বলে ফেলো তুমি কি বলতে চাচ্ছ। স্যার আমাদের আমার আমাদের পরীক্ষা হবে, ওখানে কি খাতার জন্য আজকে যাবো নাকি কালকে?
ওইটা তোমাদের ক্লাস টিচারের সাথে তোমরা যোগাযোগ করে জানবে, বুঝতে পেরেছো? তোমাদের জন্য ওখানে প্রশ্ন অথবা পেজ রাখা হয়েছে সম্ভবত, তোমরা ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে কিভাবে কি করতে হবে সেটা জেনে নেবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, হ্যাঁ স্কুল থেকে গিয়ে প্রশ্ন নিয়ে আসতে হবে, কাগজ নিয়ে আসতে হবে। তোমাদেরকে নোটিস করে নাই? নোটিস তো করেছে। আচ্ছা সেটা তোমরা ক্লাস টিচারের সাথে সমন্বয় করে নেবে, ঠিক আছে? আচ্ছা এখন শোনো আরেকবার বলতেছি আমি, আমি 5, 6, 7, 8 আজকে 4টি প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলি আমাদের পূর্বে শেখা হয়েছে, তারপরও আজকে রিভিশন ক্লাস আমি রিভিশন হিসাবে রেখেছি। সেই প্রশ্নগুলি একবার রিভিশন করা শেষ হলে লাস্টে তোমরা 3টি প্রশ্ন দেখতে পাবে, এখানে আমি দেখাবো। সেই 3টি প্রশ্ন থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর খাতায় লিখবে সুন্দর করে, এবং খাতায় 1 পেজে লিখবে, 2 পেজে লিখবে না, 1টি পেজে সুন্দর করে গুছিয়ে লিখবে, ঠিক আছে? আর আজকে ডায়েরি হচ্ছে তোমাদের জন্য যে প্রশ্নগুলি আমি পড়াবো সেগুলি তোমরা বাসায় রিভিশন করবে, আর ইমেজ পাঠাবে, যে 2টি প্রশ্ন তুমি লিখবে সেই 2টি প্রশ্নের ইমেজ পাঠাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, এখন আমি তোমাদেরকে শেয়ার দিচ্ছি, প্রশ্নগুলি আগে আমরা একটু দেখে নিই, তারপর আমরা লিখব। আচ্ছা আমার এখানে একটু নেট স্লো, যার কারণে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে, বুঝতে পেরেছ? একটু সময় নিয়ে যাচ্ছে। আচ্ছা শুধু সাউন্ড আসতেছে, সাউন্ডটা অফ করে দাও। কার কার মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোন অফ করে রাখো। যাদের মাইক্রোফোন অন তারা মাইক্রোফোন অফ করে রাখো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু মাইক্রোফোন অফ করে রাখতে বলছিলাম। আচ্ছা আমি এখানে বললাম না একটু স্লো, ক্লিক করার পর অনেক সময় আসতে সময় নিচ্ছে। আচ্ছা এখন আমি শেয়ার দিয়েছি, শেয়ার দিয়েছি, তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা ঠিক আছে, এবার মাইক্রোফোন সবাই অফ করো। মাহিরা মাইক্রোফোন অফ করো, আব্দুল আজিজ মাইক্রোফোন অফ করো। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। অনলাইন কম্পিউটার ক্লাসে তোমাদেরকে স্বাগতম, সাউথ এশিয়ান স্কুল ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট টিচার সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম। আজকের ক্লাস চতুর্থ শ্রেণী, বিষয় কম্পিউটার, পাঠ পরিচিতি, রিভিশন ক্লাস। আজকে আমরা শিখব প্রথম পাঠ কম্পিউটারের পরিচয় ও সংক্ষিপ্ত ইতিহাস থেকে প্রশ্নোত্তর, লেকচার নাম্বার 17, 15 মার্চ 2021। আচ্ছা যে কথা আমি আগে বলেছি সেটা আর দ্বিতীয়বার বলতে চাই না, অর্থাৎ কম্পিউটারের পরিচয় ও সংক্ষিপ্ত ইতিহাস থেকে বাকি প্রশ্নোত্তরগুলি আজকে আমরা রিভিশন করব। তাহলে শুরু করা যাক আজকের রিভিশনের প্রশ্নগুলি, প্রশ্নোত্তর রিভিশন। 5 নাম্বার হচ্ছে কম্পিউটারের বিবর্তনের ইতিহাস সংক্ষেপে লেখো, কম্পিউটারের বিবর্তনের ইতিহাস সংক্ষেপে লেখো। আশা করি এই প্রশ্নটি অনেকের মুখস্থ আছে, যাদের মুখস্থতে একটু সমস্যা আছে তারা আজকে আর একটু ভালো করে জেনে নেওয়ার সুযোগ পেয়েছো। তাহলে আমরা প্রশ্নটির উত্তর দেখি। খ্রিস্টপূর্ব 500 শতাব্দে তৈরি পৃথিবীর প্রথম গণনা অ্যাবাকাস, এর পর থেকে ক্রমান্বয়ে 1610 সালে নেপিয়ারের হাড়,
1642 সালে প্যাসকেলিন, 1833 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, 1944 সালে মার্ক এক এবং 1971 সালে মাইক্রোপ্রসেসরের মাধ্যমে তৈরি হয় ছোট আকৃতির সুলভ মূল্যের কম্পিউটার, যা কম্পিউটার জগতে বিশাল বিপ্লব ও তুমুল আলোড়ন সৃষ্টি করে। আমি কি বলেছিলাম শুরুর দিকে, আমরা আগে রিভিশন করব, এরপর আমি লাস্টে এই তো এই শোনো, তোমাদের যখন আমি ক্লাস শুরুর আগে কিছু কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলি মাঝখানে তোমরা আবার ব্রেক ডাউন করে দাও, আবার জিজ্ঞেস করে তোমরা প্রথমে ভালোভাবে প্রশ্ন আমি কি কথা বলছি সেটা বুঝে নেবে। বুঝতে পেরেছ? আমি কি লিখার কথা বলেছিলাম প্রথমে? আমরা হ্যাঁ রিভিশনের কথা বলেছি, লাস্টে আমি প্রশ্ন রেখেছি, সে প্রশ্নগুলি তোমরা যে কোনো দুটির উত্তর লিখবে। বুঝতে পেরেছো এখন? আচ্ছা ইহান মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো। লিখার কথা যদি আমি বলি তাহলে তোমাদেরকে যখন বলবো তখনই তোমরা বুঝবে যে লিখতে হবে, এরপর আর কোনো কথা বলবে না, ঠিক আছে? মাঝখানে কোনো কথা বলবে না। আমি প্রশ্নটির উত্তর আরেকবার বলতেছি, প্রশ্নটি হচ্ছে কম্পিউটারের বিবর্তনের ইতিহাস সংক্ষেপে লেখো। অর্থাৎ আমরা যে কম্পিউটার ব্যবহার করতেছি সে কম্পিউটার শুরুর দিকে কেমন ছিল, কিভাবে এই কম্পিউটারটি ধীরে ধীরে বর্তমান এই যে আমরা কম্পিউটার ব্যবহার করতেছি সুলভ মূল্যের কম্পিউটার সেটা কিভাবে আসছে, এটার ইতিহাস সম্পর্কে জানতেছি। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে কম্পিউটার ইতিহাস সম্পর্কে, কত সালে কোন কোন কম্পিউটার আবিষ্কৃত হয়েছে সে সম্পর্কে। বুঝতে পেরেছ? তোমরা এখানে কমপক্ষে 5টি কম্পিউটারের আবিষ্কারের সাল সম্পর্কে জানতে পারতেছ, যারা 5টি লিখতে পারবে ঠিক আছে, আর যাদের দুই একটি মিস্টেক হয়ে যেতে পারে কোনো সমস্যা নেই, তবে সবগুলি সাল সহ কম্পিউটারের নাম লিখে ধাপে ধাপে আমরা প্রশ্নটির উত্তর শেষ করব। অর্থাৎ সর্বশেষ প্রযুক্তি যেটা সেটা হচ্ছে 1971 সালে মাইক্রোপ্রসেসরের মাধ্যমে তৈরি হয় ছোট আকৃতির সুলভ মূল্যের কম্পিউটার। এই সুলভ মূল্যের কম্পিউটার মানে কি? মানে হচ্ছে আমরা কম দামের মধ্যে কম্পিউটার কিনতে পারতেছি বলে আমরা সবাই ঘরে কম্পিউটারটা কিনে নিয়ে আসতে পারতেছি। তার মানে হচ্ছে এটা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, অর্থাৎ মানুষের হাতে চলে আসছে, এই জন্য কম্পিউটার এত কি সহজভাবে আমরা সবাই ব্যবহার করতে পারতেছি। প্রথম দিকে কিন্তু কম্পিউটার এভাবে কিন্তু ছিল না, অর্থাৎ একটিমাত্র কম্পিউটার ছিল, সেটা সেই সময় সেই দেশে প্রযুক্তিগত কারণে তারা ব্যবহার করত। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে যখন কম্পিউটারের আবিষ্কার আরো উন্নত থেকে উন্নততর হয় তখন সেটা ধীরে ধীরে ছোট আকৃতিতে ধারণ করে। এক সময় 1971 সালে যে মাইক্রোপ্রসেসর আসে সেই মাইক্রোপ্রসেসরের সংযোজনের মাধ্যমে কম্পিউটার ছোট আকৃতি ধারণ করে, অর্থাৎ ছোট সাইজের হয়ে যায়, এবং পরবর্তী পর্যায়ে সেটা আমরা কি নিজেদের কাছে ক্রয় করে নিয়ে আসার ক্ষমতা কি তৈরি হয় আমাদের, সেজন্য মানুষের দ্বার প্রান্তে এই কম্পিউটার চলে আসে। এটাই হচ্ছে কম্পিউটারের মূল ইতিহাস। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি আরেকবার রিভিশন দিচ্ছি। খ্রিস্টপূর্ব 500 শতাব্দে তৈরি পৃথিবীর প্রথম গণনার যন্ত্র অ্যাবাকাস এর পর থেকে ক্রমান্বয়ে 1610 সালে নেপিয়ারের হার, 1642 সালে প্যাসকেলিন, 1833 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, 1944 সালে মার্ক এক এবং 1971 সালে মাইক্রোপ্রসেসরের মাধ্যমে তৈরি হয় ছোট আকৃতির সুলভ মূল্যের কম্পিউটার, যা কম্পিউটার জগতে বিশাল বিপ্লব ও তুমুল আলোড়ন সৃষ্টি করে এবং কম্পিউটার মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। আশা করি কম্পিউটারের ইতিহাসের এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। এরপরের প্রশ্নে যাচ্ছি আমরা। এরপরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ENISE ও ইউনিভার্স এর বিস্তারিত রূপ কি? এটার বিস্তারিত রূপ মানেই হচ্ছে কি, এটা অ্যাব্রিভিয়েশনটা কি হবে সেটাই লিখলে এটার উত্তর হয়ে যাবে।
তাহলে তোমরা দেখো, হ্যাঁ এবার আচ্ছা দেখি তুমি বলো, আয়ুষ সুন্দর করে রিডিং করো, আর কেউ কথা বলবে না, দেখি বলো। আব্দুল আজিজ তোমাকে কি বলতে বলছি আমি, স্টপ, আমি কি আব্দুল আজিজ কে পড়তে বলেছিলাম? তোমরা যদি দুজনে যদি পড়তে থাকো তাহলে কিছুই আমরা শুনতে পাবো না। আচ্ছা আব্দুল আজিজ তুমি আবার প্রথম থেকে বলো, সরি আব্দুল আজিজ না আয়ুষ তুমি প্রথম থেকে পড়ো, আবার প্রথম থেকে পড়ো। না আর একটু সুন্দর করে শোনো, উচ্চারণটা সুন্দর করে, ইএনআইএসি ও ইউনিভার্স এর বিস্তারিত রূপ কি? প্রথম কম্পিউটার। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা বুঝতে পেরেছো, তার নিচের যেটা আছে ইউনিভার্স, এই কম্পিউটারটি হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে বিক্রিত প্রথম কম্পিউটার, বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা এরপর আমরা 7 নাম্বার প্রশ্ন দেখব। আচ্ছা মাইক্রোফোন অফ করো সবাই, সবাই মাইক্রোফোন অফ করো, একসাথে কেউ কথা বলবে না। আচ্ছা এবার 7 নাম্বার প্রশ্ন দেখো সবাই, কখন ও কিভাবে ছোট আকৃতির কম্পিউটার বাজারে আসে, কখন ও কিভাবে ছোট আকৃতির কম্পিউটার বাজারে আসে? উত্তর হচ্ছে 1971 সালে, অর্থাৎ আমরা 5 নাম্বার প্রশ্নে কিন্তু এইটার লাস্ট অংশটা পড়েছিলাম, এই লাস্ট অংশটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 5 নাম্বার প্রশ্নের মধ্যে কিন্তু আমরা 2টি প্রশ্নের উত্তর পাচ্ছি, একটি হচ্ছে কম্পিউটারের বিবর্তনের ইতিহাস সম্পর্কে, আরেকটা হচ্ছে কখন ও কিভাবে ছোট আকৃতির কম্পিউটার বাজারে আসে, এই উত্তরটাও আমরা সেই 5 নাম্বারের ভিতর থেকেও নিতে পারি। এখন উত্তরটা দেখো, 1971 সালে মাইক্রো প্রসেসরের মাধ্যমে তৈরি হয় ছোট আকৃতির সুলভ মূল্যের কম্পিউটার, যা কম্পিউটার জগতে বিশাল বিপ্লব ও তুমুল আলোড়ন সৃষ্টি করে এবং কম্পিউটারকে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেয়, বুঝতে পেরেছ তোমরা? 1971 সালে মাইক্রো প্রসেসর এটা না লিখলে কিন্তু এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ হবে না, এবং তোমরা আরেকটু নিজেরা চাইলে নিজেদের মতো করে লিখতে পারো, বুঝতে পেরেছ? অর্থাৎ মূল ইতিহাসটা লিখে এরপর নিজেদের মতো করে লিখতে পারো কখন ও কিভাবে ছোট আকৃতির কম্পিউটার বাজারে আসে। আমরা বলতে পারি মাইক্রো প্রসেসর তৈরির পর থেকে কম্পিউটার অনেকটি ছোট সাইজের চলে আসে, আর সেই ছোট সাইজের চলে আসার কারণে কম্পিউটারটি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যায় সুলভ মূল্যের কারণে, এবং আমরা সেই সুলভ মূল্যের কারণে সেই কম্পিউটারটা ক্রয় করে নিজের কাছে নিয়ে আসতে পারি বলেই এটি দ্রুত মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যায়। তোমরা এইভাবেও কি করতে পারো, নিজেদের মতো করে গুছিয়ে বলতে পারো, আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন হচ্ছে মার্ক 1 চালানোর জন্য কি পরিমাণ বিদ্যুৎ এর প্রয়োজন হতো, মার্ক 1 চালানোর জন্য কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হতো? উত্তর হচ্ছে মার্ক 1 চালানোর জন্য 30 কিলোওয়াট বিদ্যুৎ শক্তির প্রয়োজন হতো, মার্ক 1 চালানোর জন্য 30 কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হতো। আচ্ছা এইবার আমাকে বলো কে কে বুঝতে পারো নাই বা কোনো সমস্যা হয়েছে সেটা বুঝতে পারো নাই, সেটা আমাকে বলো, আমি আরেকবার তোমাদেরকে বলার চেষ্টা করব। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা কারো কোনো সমস্যা থাকলে বলো। অদিতি বুঝতে পেরেছ? মাহিরা বুঝতে পেরেছ? আচ্ছা মুনতাহা বুঝতে পেরেছ? শ্রেয়া সেন বুঝতে পেরেছ?
Yes, sir. আচ্ছা ভেরি গুড। এইবার আমি যে প্রশ্নগুলি দেখাবো স্ক্রিনে সেই প্রশ্নগুলি তোমরা লিখবে এবং উত্তর লেখার জন্য জায়গা ফাঁকা রাখবে। তুমি যে দুটি প্রশ্ন লিখবে সেই দুটি প্রশ্ন এখান থেকে যে কোনো দুটি লিখে নাও। এখানে 6, 7 এবং 8 এই তিনটি প্রশ্ন রাখা হয়েছে। আগে প্রশ্নগুলি লিখো, এবার প্রশ্নগুলি লিখো সুন্দর করে। যে যে দুটি লিখবে শুধু সেই দুটি প্রশ্ন লিখবে, এরপর উত্তরের জন্য জায়গা রাখবে। অথবা তুমি উপরে দুটি প্রশ্ন লিখে নিতে পারো। দেখি এবার প্রশ্নগুলি লিখো। 6 নম্বর হচ্ছে ENISEO ইউনিভার্সের বিস্তারিত রূপ কি? 7 নম্বর প্রশ্ন হচ্ছে কখন ও কিভাবে ছোট আকৃতির কম্পিউটার বাজারে আসে? 8 নম্বর প্রশ্ন হচ্ছে মার্ক এক চালানোর জন্য কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হতো? এবার লিখে নাও। মুনতাহা, তুমি কি করতেছ? তুমি স্থির হয়ে বসো, মোবাইলটা এক পাশে সুন্দর করে রাখো, এরপর লিখো, লিখা শুরু করো। উত্তর সহকারে লিখবে, আগে প্রশ্নগুলি লিখো এরপর উত্তর লিখবে। তোমাদের হাতে এখনো 18 মিনিট সময় আছে। কে এই 18 মিনিটের মধ্যে কে কে লিখা শেষ করতে পারো? যার লিখা শেষ হবে সে হাত তুলে দেখাবে আমাকে। মুনতাহা, তুমি এখনো কিন্তু বসো নাই। মুনতাহা, তুমি লিখতেছো? তুমি কি বসে আছো? দেখি তোমার খাতা। আচ্ছা লিখো, দ্রুত লিখো। 6 নম্বর প্রশ্ন লিখো, ENISEO ইউনিভার্স ইউএনআইভিএসি এর বিস্তারিত রূপ কি? আচ্ছা প্রশ্ন লিখে হলে আমাকে বলবে। যে কোনো দুইটি লিখবে, তিনটি লিখতে হবে না, যে কোনো দুইটি। এখান থেকে যে দুটি তোমার বেশি ভালো জানা আছে সেই দুটি লিখবে। আচ্ছা দেখি অদিতি, তুমি কোনটা কোনটা লিখেছো দেখি আমাকে জানাও। মাইক্রোফোন অন করো। 7 নম্বর আর 8 নম্বর। আচ্ছা প্রশ্নগুলি পড়ে শোনাও। কখন ও কিভাবে ছোট আকৃতির কম্পিউটার বাজারে আসে? 8 নম্বর, মার্ক এক চালানোর জন্য পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হতো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এই দুটি প্রশ্নের উত্তর লিখে নাও। মুখস্থ লিখবে, বই দেখবে না। আয়ুষ, তোমার কি লিখা শেষ হয়েছে? আচ্ছা দেখি পড়ে শোনাও, কি কি লিখছো সেটা পড়ে শোনাও। আয়ুষ মাইক্রোফোন অন করো। মাইক্রোফোন। আচ্ছা ঠিক আছে, পড়ে আসছি। ভেরি গুড, দুটি প্রশ্নের উত্তর লিখো এবার মুখস্থ। এরপর কে লিখেছো, কে লিখে শেষ করেছে বলেছো? স্যার আমার দুটো প্রশ্ন লেখা শেষ।
আচ্ছা কোনটা কোনটা লিখেছো দেখি বলো, তুমি কোন কোন প্রশ্ন দুটি লিখেছো? স্যার 6 আর 8। আচ্ছা ঠিক আছে, 6 এবং 8 নাম্বার প্রশ্ন পড়ে শোনাও। E N I S C O universe এর বিস্তারিত রূপ কি? হ্যাঁ, 8 নাম্বার, মার্কে চালানোর জন্য কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হতো? ভেরি গুড, ঠিক আছে, এই প্রশ্নগুলো তো লিখো। আব্দুল আজিজ তুমি লিখা শেষ করেছো? কয়টা কোনটা কোনটা লিখেছো বলো। 3 8 2 8 বিস্তারিত রূপ কি? প্রথমটি কি বলেছো আরেকবার বলো। E N I S C আচ্ছা ভেরি গুড, যার যার উত্তর লিখা শেষ হবে তাকে আমি আবার মুখস্থ জিজ্ঞেস করবো, যাদের শেষ হবে। দুইটা প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, কোনটা কোনটা লিখছো তুমি মিহান? আমি 6 নম্বর আর 7 নম্বর। আচ্ছা ঠিক আছে, কি কি লিখেছো দেখি পড়ে শোনাও। পড়ে শোনাও। E N I S E হ্যাঁ, ও ইউনিভার্স এর বিস্তারিত রূপ কি? 7 নম্বর হচ্ছে কখন ও কিভাবে ছোট আকৃতির কম্পিউটার বাজারে আসে? ভেরি গুড, ঠিক আছে, এবার উত্তর লিখো, উত্তর লিখে নাও। আচ্ছা কে বলেছো আমাকে যে প্রশ্নের উত্তর লিখে শেষ হয়েছে? আচ্ছা এবার লিখে নাও কার শেষ হয়েছে, প্রশ্নের উত্তর লিখে শেষ কার হয়েছে? স্যার আমি হচ্ছে যে দুটা স্যার আমার প্রশ্নের উত্তর লেখা শেষ। অদিতি না, আচ্ছা আমি সবাইকে স্ক্রিনে একসাথে দেখতে পাচ্ছি না, এই জন্য জিজ্ঞেস করতেছি কে লিখেছো। অদিতি লিখেছো, অদিতি দেখি প্রশ্ন কোন দুটি লিখেছো সেটা বলো। তুমি 7 এবং 8 নাম্বার না? আচ্ছা এবার তুমি স্ক্রিনের দিকে তাকিয়ে আমাকে উত্তর দেবে, ঠিক আছে, দেখি বলো 7 নাম্বার প্রশ্ন, কখন ও কিভাবে ছোট আকৃতির কম্পিউটার বাজারে আসে? দেখি আমার দিকে তাকাও, হাতার দিকে আর তাকাইতে পারবে না। 1971 সালে মাইক্রোপ্রসেসরের মাধ্যমে তৈরি হয় ছোট আকৃতির সুলভ মূল্যের কম্পিউটার, যা কম্পিউটার জগতে বিশাল বিপ্লব ও তুমুল আলোড়ন সৃষ্টি করে এবং কম্পিউটারকে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। ভেরি গুড, ভেরি গুড, অনেক সুন্দর করে লিখেছে এবং পুরোটাই সুন্দর হয়েছে। এরপর এটা বলো, মার্ক এক চালানোর জন্য কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হতো? মার্ক এক চালানোর জন্য প্রায় 30 কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হতো। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। আয়ুষ তোমার মনে হয় লিখা শেষ? আয়ুষ তোমার লিখা কি শেষ হয়েছে? আচ্ছা খাতার উপর সবাই CW তারিখ লিখেছে তো? আমার শেষ। খাতার উপরে সবাই CW তারিখ লিখেছে? আচ্ছা শোনো, তুমি কিন্তু খাতার দিকে তাকাচ্ছ, খাতার দিকে তাকিয়ে বলবে না, মুখস্থ বলবে, যে মুখস্থ আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, আমি দুজন থেকে লিখা এবং মৌখিক ভাবে উত্তর পেয়েছি। এরপর আর কে আছো?
ফাহিম তোমার কি হয়েছে শেষ হয়েছে আচ্ছা তোমরা স্যার আমার শেষ আচ্ছা খাতার উপরে আরেকটি বিষয় লিখবে সেটা হচ্ছে খাতার উপরে সিডব্লিউ এবং তারিখ লিখেছো যে তার মাঝখানে লিখবে রিভিশন ক্লাস বুঝতে পেরেছো তুমি যখন পরে পেজগুলো উল্টাবে তখন বুঝতে পারবে যে ওই ক্লাসটি রিভিশন ছিল হ্যাঁ ভেরি গুড অদিতি আগে লিখে ফেলেছে স্যার আমারও শেষ আচ্ছা এরপর ফাহিম স্যার আমারও শেষ করেছো আচ্ছা দেখি বলো यस सर सर আমি 6 আর 8 নাম্বারটি লিখেছি আচ্ছা এবার বলো 6 এবং 8 নাম্বার প্রশ্ন উত্তর বলো আমার দিকে তাকিয়ে বলবে ইনি একের বিস্তারিত রূপ হলো ইলেকট্রনিক নিউমেরিক্যাল অটোমেটিক না ইলেকট্রনিক নিউমেরিক্যাল এন্ড ক্যালকুলেটর আবার বলো ইন্টারগেটর এন্ড ক্যালকুলেটর হ্যাঁ এটা একটা বাদ দিয়েছো তুমি কি ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টারগেটর এন্ড ক্যালকুলেটর তুমি কি পুরোটা লিখেছো নাকি যা বলছো তাই লিখছো আচ্ছা ঠিক আছে ইউনিভ্যাক এর বিস্তারিত রূপ হলো ইউনিভার্সাল ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর মার্ক এক চালানোর জন্য কি পরিমাণ বিদ্যুৎ শক্তির প্রয়োজন হতো মার্ক এক চালানোর জন্য 30 কিলোওয়াট বিদ্যুৎ শক্তির প্রয়োজন হতো ভেরি গুড ভেরি গুড এরপর আর কে লিখেছো আর কার শেষ এত সময় লাগে বাকিদের আব্দুল আজিজ তোমার কি খবর তুমি তো সবার আগে লিখো আমি জানি আজকে লেট হয়েছে কেন স্যার অনেক ভালো খবর ভেরি গুড ভালো হলে বলো কোনটা কোনটা লিখেছো উত্তর বলো দেখি উত্তর বলো আমার দিকে তাকিয়ে উত্তর বলো এর বিস্তারিত রূপ হলো ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড ক্যালকুলেটর ইউনিভার্স এর বিস্তারিত রূপ হলো ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর আচ্ছা এরপর হ্যাঁ এক চালানোর জন্য 30 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি ভেরি গুড ভেরি গুড ঠিক আছে অনেক ধন্যবাদ এরপর শ্রেয়া সেন শ্রেয়া সেন মাহিরা তোমাদের কি খবর লেখা হয়েছে ইয়েস স্যার আচ্ছা দেখি সেন বলো লেখা হয়েছে উত্তর বলো আমার দিকে তাকিয়ে অর্থাৎ স্ক্রিনের দিকে তাকিয়ে বলবে ই ই এন আই এস ই ইও ইউনিভ্যাক এর বিস্তারিত রূপ ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন হ্যাঁ ইলেকট্রনিক ইন্টিগ্রেটর এন্ড ক্যালকুলেটর ইউনিভ্যাক ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর ভেরি গুড এরপরেরটা বলো মার্কেট চালানোর জন্য কি পরিমাণ বিদ্যুৎ শক্তি প্রয়োজন হতো মার্কেট চালানোর জন্য 30 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি প্রয়োজন হতো ভেরি গুড ধন্যবাদ এরপর আর কে আছো শ্রেয়া সেন বলে শেষ করতে আর কে আছো দেখি বলো মাহিরা আমি দেখি বলো এই বাকিরা মাইক্রোফোন অফ করে রাখো আয়ুষ মাইক্রোফোন অফ করো মুনতাহা জাহান আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন কেন স্যার আমি বলবো আচ্ছা তুমি তুমি বলো না এখনো আচ্ছা ঠিক আছে বলো স্যার আমিও বলি নাই আমি 6 নাম্বার আর 8 নাম্বারটা লিখেছিলাম আচ্ছা ঠিক আছে বলো উত্তর বলো ইউনিভ্যাক আর ইউনিভ্যাক এর বিস্তারিত রূপ ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর তুমি প্রথমটা বলো নাই ই এন আই এস সি এটা কই নিউমেরিক্যাল ইন্টারজেকশন না হয়নি ইন্টারজেকশন কি ভালো করে বলো ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টারগ্রেটর এন্ড ক্যালকুলেটর ইন্টারজেকটর এন্ড ক্যালকুলেটর আর একটু ভালো করে উচ্চারণ করবে মার্ক এক চালানোর জন্য
মার্ক এক চালানোর জন্য কি পরিমাণ বিদ্যুৎ শক্তি প্রয়োজন হতো? এই তুমি ভুল করেছো। কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হতো সেটা বলেছি, আমি তো বলি নাই কি পরিমাণ তারের প্রয়োজন হয়েছিল, সেটা তো বলি নাই। তুমি না বুঝো তো লিখছো, ঠিক করে নাও। হ্যাঁ 30 কিলোওয়াট। তুমি 500 মাইল এগুলি কোথায় পাইছো? মাহিরা ঠিক করো। এরপর মুনতাহা, মুনতাহা তুমি বলো আমাদের হাতে। আচ্ছা বলো, তুমি বলো বলো কোনটা কোনটা লিখেছো উত্তর বলো। ফাহিম এর বিস্তারিত রূপ কি? হ্যাঁ বলো। হলো ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর। ইন্টিগ্রেটর এন্ড ক্যালকুলেটর। এরপর ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর। এই তোমাদের কি কথা বলতে বলছি আমি? যার ওখান থেকে এক্সট্রা শব্দ হবে সে তো শুনতে পাচ্ছ, তার স্পিকারটা অফ করে রাখবে সাথে সাথে। আচ্ছা এর পরেরটা বলো, মুনতাহা এর পরের কোয়েশ্চেন যেটা লিখেছো সেটার উত্তর বলো। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ডায়েরিটা লিখে নেব সবাই। আজকে ডায়েরিটা একটু লিখে নাও, সময় কম আমাদের হাতে। আচ্ছা ডায়েরিটা লিখো, আগে ডায়েরি লিখো। আচ্ছা সবার কাছ থেকে জিজ্ঞেস করতে পারবো এমন কোন কথা আছে? আমি 90% জিজ্ঞেস করেছি, বুঝতে পেরেছ? আচ্ছা এবার ডায়েরিটা লিখে নাও। কম্পিউটার প্রথম পার্ট প্রশ্ন উত্তর 5 থেকে 8 শিখবে, শুধু শিখবে, ঠিক আছে? যেগুলি লিখেছ সেগুলি HW আর CW যাই হোক না কেন MS আকারে পাঠিয়ে দেবে আমার কাছে, বুঝতে পেরেছ? আচ্ছা ডায়েরি লিখা শেষ হয়েছে, সবার শেষ হয়েছে। আমি স্টপ করবো, সবার খাতা দেখবো, সবার খাতা দেখবো। আমাদের হাতে আর 1.5 মিনিট সময় আছে, 1.5 মিনিট সময় আছে। আমি স্টপ করতে দিই। কই খাতা বাকিরা দেখাও, আব্দুল আজিজ খাতা দেখাও, আয়ুষ খাতা দেখাও। শোনো আমাদের ক্লাসের সময় শেষ হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, আর দেখার সুযোগ নেই। আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং